নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বে টিচানে সকলকে স্বাগত বন্ধুরা প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে যারা প্রাথমিকের টেট পাস করেছিল তাদেরকে নিয়েই এই ইন্টারভিউ প্রসেস চলছে যারা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন ডিস্ট্রিকে এরই মধ্যে একজন কলকাতা হাইকোর্টে গিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য একটি কেস করেছেন এবং সেই কেস ডিটেলসই আপনাদেরকে দেখাবো কারণ আগামীকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি কিন্তু এই মামলার একটি হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে এটি হলো কেস স্ট্যাটাস এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তেরো এক দু হাজার একুশে এই মামলাটি করা হয়েছে এবং এর ফার্স্ট হিয়ারিং ডেট পড়েছে পনেরোই জানুয়ারি দু হাজার একুশ এবং এখানে জাস্টিস হচ্ছেন রাজশ্রী ভরদ্বাস এবং সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এরকমই কিন্তু কেস স্ট্যাটাসে লেখা হয়েছে অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে এবং এখানে পিটিশনার হচ্ছেন বিদেশ গাজী এবং অ্যাডভোকেট হচ্ছে আশিস কুমার চৌধুরী এই কেসটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন ফর্টি থ্রির আন্ডারে পড়ছে তো এরকমই কিন্তু দেয়া হয়েছে এই কেস স্ট্যাটাসে অর্থাৎ আগামীকাল এই মামলার হিয়ারিং হচ্ছে কিন্তু অনেকেই মনে করছেন এই যে নিয়োগ প্রক্রিয়া তার উপর কিন্তু খুব একটা প্রভাব পড়বে না তো দেখার বিষয় আগামীকাল কি রায় আসে কলকাতা হাইকোর্টে এবং সেই সম্বন্ধীয় খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়